নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একদম একটা নতুন ভিডিও শেয়ার করছি। নিশ্চয়ই পেঁয়াজের ছবি দেখে আপনারা ভাবছেন যে আজকে আমি কোনো রান্নার ভিডিও দিচ্ছি। না, আজকে আমি আসলে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে আসিনি। আজকের আমি শেয়ার করছি পেঁয়াজের খোসা দিয়ে একটা ক্র্যাফটিংয়ের ভিডিও। তো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ যখন আমি রান্নাবান্না করবার সময় সবজি কাটছিলাম, তখন দেখলাম পেঁয়াজের ঝুড়িতে অনেকগুলো খোসা রয়েছে। তো ভাবলাম পেঁয়াজের ঝুড়িটা পরিষ্কার করে ফেলি, কিন্তু পেঁয়াজের ঝুড়ি থেকে এতগুলো পেঁয়াজের খোসা বেরোলো, আর পেঁয়াজের খোসার কালারটাও এত সুন্দর লাগলো। তো আমি ভাবলাম পেঁয়াজের খোসা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলা দেখ। তো যেমন ভাবা তেমন কাজ, আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিয়ে একদম বসে পড়েছিলাম আজকে। আমি প্রথমেই এই স্কেচটা দিয়ে একটা সুন্দর ছবি এঁকে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কিসের ছবি আঁকছি। ছবি আঁকা শেষ, এবার সুন্দর করে কালার করে নেব। আমি এখানে নীল রঙে মিলিয়ে দিয়েছি, তারপর হলুদ রঙটা আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি। এবার অরেঞ্জ রঙটা একটু দিয়ে দিলাম। ওয়াও, খুব সুন্দর কালারটা লাগছে। আরে বাহ বাড়িয়া, সাবাস বেটা, আমি একটা ময়ূর রেখে ফেলেছি। এবার আমি তিজোরি থেকে গুছিয়ে রাখা খাজানাগুলো বের করছি। এইসব গুছিয়ে রাখা খাজানাগুলো যে আমাদের কাছে কত ভ্যালুয়েবল সে একমাত্র আমি জানি রে পাগলা। যাই হোক, এবার আমি একটা একটা ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজের ওই খোসাগুলোকে চিট দিয়ে সুন্দর করে চিটিয়ে নিচ্ছি। একের করে পুরো লেজটাকে আমি এরকম পেঁয়াজের খোসা দিয়ে চিটিয়ে নিচ্ছি। এই পেঁয়াজের খোসাগুলোকে আমি যে কষ্টে গুছিয়ে রেখেছিলাম, তা ইউজ করতে পেরে আমার ভীষণ আজকের শান্তি লাগছে মনে। যাই হোক, আজকের আমার আইডিয়াটা কেমন ছিল আপনারা সেটা জানাবেন। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ময়ূরের পুরো ডিটেলসটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ দিয়ে, সরি ইয়ে মানে পেঁয়াজের খোসা দিয়ে আর কি। যাই হোক, আজকের আমার পেঁয়াজের ক্র্যাপটা কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। নিয়ে আসছি আবার একটা নতুন ভিডিও। সবাই সবসময় পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।